বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো WB টেট 2023, যাদের পরীক্ষা ছিল আজকে 24শে ডিসেম্বর, তো কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড ছিল। আশা করছি অনেকে ভালো স্কোর করেছো, তো অনেকে বলছো কঠিন কোশ্চেন। তো আমরা আগের ভিডিওতে কিন্তু পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্ট সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সার কি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো এবার আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, যেটা পার্ট ওয়ানে তোমাদের ছিল, তার সঠিক উত্তরগুলো দেখে নেবো অ্যান্সার কী থেকে। ঠিক আছে, যারা তোমরা কিন্তু যে কোশ্চেনগুলো যদি না মিলে তাহলে উত্তরগুলো কিন্তু তোমরা সিরিয়াল নাম্বারগুলো হয়তো ব্রেক করতে পারে, তোমরা কিন্তু কোশ্চেনটা সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে, প্রথম তোমাদের দেখো আমি চলে আসছি একদম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রথম কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেনটা কী ছিল। প্রথম কোশ্চেন 1 নম্বর বলছে, সক্রিয় চিন্তন স্তরে শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে কোনটা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট চলে আসছি 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কী আছে, ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে কি বলা যেতে পারে? তো এটিকে বলা যায় নির্ণায়ক অভিক্ষা, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী নেক্সট দেখো 3-এরটা, একটা বড় কোশ্চেন ছিল, তো আমি কোশ্চেনটা পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, 3-এরটা একটা বিবৃতি দেওয়া ছিল এবং একটা যুক্তি দেওয়া ছিল। ঠিক আছে, তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বিটা, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এবং এ পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী চলে আসছি 4-এর কোশ্চেনে। দেখো 4-এর কোশ্চেনটা আমি একটু জুম আউট করে নিচ্ছি। 4-এর কোশ্চেনটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তা নিয়ম, তার নিয়মাবলীকে বলা হবে কি? তার নিয়মাবলীকে বলা হয় প্র্যাগ ম্যাট্রিক্স, অপশান বিতে যেটা রয়েছে। ঠিক আছে, পরবর্তী নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন যেটা ছিল, ম্যাসলোর চাহিদা উচ্চ ক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে সাফল্যের চাহিদা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেটা ছিল, একই শ্রেণীতে একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45, দ্বিতীয়জন 90 পেয়েছে, তাহলে বলা যায় কি? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, এটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী আমরা চলে আসছি দেখো 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বরটা, এটা অনেকটা বড় কোশ্চেন আছে, আমি একটু ছোট করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তো 7 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটার অ্যান্সার কী হবে, দেখো 7 নম্বর যেটা কোশ্চেন ছিল, যে একটা তালিকা দেওয়া ছিল, তো তালিকা সঠিক ম্যাচ কোনটা করবে, সঠিক ম্যাচ করবে অপশান ডিটা, ডিটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডিটা হচ্ছে 3, 2 এবং 1 যেটা আছে সেটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসছে 8 নম্বর কোশ্চেনে। দেখো 8 নম্বর কোশ্চেনটা অনেকটা বড় ছিল, আমি দেখাচ্ছি, বাংলা ইংরেজি দুটো দেখানোর চেষ্টা করছি। দেখো 8 নম্বর যে কোশ্চেনটা ছিল, অভিজ্ঞতার তালিকা, তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অভিজ্ঞতা তালিকা দিয়ে যে কোশ্চেনটা ছিল, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিতে যেটা বলছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর, 3, 2, 1, 4 বিটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী চলে আসছি 9 নম্বর কোশ্চেনে। আবার দেখো 9 নম্বর কোশ্চেনটা কী আছে, যে ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো, তো সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সংকেত প্রদান, যারা ডি করেছে একদম সঠিক। এরপরে নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসছি, দেখো পরবর্তী কোশ্চেন 10 নম্বর কী আছে, যে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সংশ্লেষণ উদ্ভাবন, অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলো হলো, তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সক্রিয়তামূলক মূর্ততা ধর্মী সাংকেতিক, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, দেখো 12 নম্বর কোশ্চেন কী ছিল,
নিচের কোনটি মানব জীবনে একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? তো অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, দৈহিক উচ্চতা। না সরি, এটা দৈহিক উচ্চতা হবে না, সময়গত বয়স, এটা বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নিচের কোনটি মানব জীবনের সময় পর্যন্ত একটা স্থির থাকে বলে মনে করা হয়? সময়গত বয়স, অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী দেখো, 13টা আবার একটা বড় কোশ্চেন ছিল, দেখানোর চেষ্টা করছি, তাই অনেকটা বড় কোশ্চেন ছিল। দেখো তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে, 13-র যে কোশ্চেনটা ছিল, তো 13-র কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সিতে যেটা ছিল, অর্থাৎ 3, 2, 5 এবং 1, এটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী চলে আসছি 14 নম্বরে। দেখো 14 নম্বর কোশ্চেনটা কি ছিল, 14 নম্বর কোশ্চেনটা বলছে যে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ সেটা হচ্ছে, এটা কিসের উদাহরণ? এটা হবে ইতিবাচক শাস্তি, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী 16 নম্বর কোশ্চেন, কম্পিউটারে সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের পদ্ধতিগত শিখন, অপশন সি। এরপর নেক্সট 17 নম্বরে চলে আসছি আমরা। দেখো 17টাও বড় কোশ্চেন আছে অনেকটা। একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃপুন খুলছে এবং পুনঃপুন জোড়া লাগাচ্ছে। নিচে চারটি শিখন তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 এবং 4 নম্বর যেটা আছে। হ্যাঁ, স্কিনার এবং 4-এ যেটা আছে, কপকা ও কোহলার, এটা হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী 18 নম্বর কোশ্চেনে চলে আসছি, মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতির পরিমাপ করে না, অপশন সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। এরপর নেক্সট চলে আসছি 19 নম্বরে। 19 নম্বর ছিল কি, দেখো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় মূর্ত চিন্তন, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলা হয় কোনটা? অক্ষমতাকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন, অপশন সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী চলে আসছি 21 নম্বরে। দেখো 21 নম্বর কোশ্চেনটা কি আছে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারার প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ? সঠিক উত্তর হয়ে যাবে এটি শিক্ষিকা শিক্ষককে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী চলে আসছি 22 নম্বর কোশ্চেনে, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি, অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর, প্রথমে কুকুরের ছবি দেখান ও পরে ভাল্লুকের ছবি দেখান, অপশন বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী চলে আসছি আমরা 23 নম্বরে। দেখো 23 নম্বর কোশ্চেনটা কি ছিল, নিচের উক্তিগুলির কোনটি পেডাগোগির ধারণার সাথে সম্পর্কিত নয় জানতে চেয়েছে? তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন। তারপর নেক্সট 24 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। দেখো নিমিত্তবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্ত করা, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। তোমরা কিন্তু বলছি, আবারও বলছি, কোশ্চেন নাও মিলতে পারে, কারণ 5-6টা সেট ছিল, তো তোমরা কিন্তু কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো মেলাবে, ঠিক আছে? হয়তো নাম্বারিংটা উল্টোপাল্টা থাকতে পারে, একের জায়গায় 10-এ থাকতে পারে একের কোশ্চেনটা, এরকম আর হতেই পারে কিন্তু। হ্যাঁ, নেক্সট দেখো
পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বিটা, 2 এবং 3 যেটা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমার যেটা আছে, বংশ বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, আর 3 নম্বর যেটা বলছে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, এই দুটো সঠিক হবে। এরপর নেক্সট 26 নম্বরটা দেখো, 26 নম্বর কি আছে? 26 নম্বর হচ্ছে কোহলবাগের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এটার? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর প্রথাগত, অপশান সি। পরবর্তী আবার একটা ছক দিয়েছিল, দেখো আমি পুরোটা দেখার চেষ্টা করছি দেখানোর। 27 নম্বর, ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? 27 নম্বর যে কোশ্চেনটা ছিল এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রথমটা, অর্থাৎ 1 2 3 4 যেটা ছিল এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী চলে আসছি আমরা 28 নম্বরে। 28 নম্বরের কোশ্চেনটাও অনেকটা বড়ই আছে, দেখো তো 28-এর অ্যান্সার কি হয়ে যাবে? 28 নম্বর কোশ্চেনটা, তোমরা কোশ্চেনটা মেলাম বারবার বলছি, কোশ্চেনের সাথে সিরিয়াল নাম্বার কিন্তু উল্টো পাল্টাও তোমাদের সাথে থাকতে পারে, যার মিলে যাবে তার একদম সেম মিলে যাবে কোশ্চেন, তাহলে সিরিয়াল নাম্বারগুলো একটু আগে পরে থাকতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1 এবং 3 যেটা রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো 29 নম্বর, এটাও অনেকটা বড় কোশ্চেন, একদম এমন কোশ্চেন দিয়েছি না, একদম বড় বড়। 29 নম্বর, তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? 29 নম্বরে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 3 4 1 এবং 2 4 1 এবং 3, সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার 29-এরটা, ঠিক আছে? লাস্ট কোশ্চেনে চলে আসছি আমরা, দেখো লাস্ট কোশ্চেন কী ছিল? লাস্ট কোশ্চেন বলছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো একটা কোনটা? তো অন্যতম হবে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যারা 30 কার মধ্যে কতগুলো ঠিক হলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর আমরা কিন্তু পরিবেশবিদ্যার অ্যান্সার কি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগি আমরা আপলোড করে দিলাম এই ভিডিওতে। তোমরা আশা করছি কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ইংরেজির যে অ্যান্সার কি সেগুলো দেখে নেবো। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো।